হাই বন্ধুরা, অসামতে আবার তোমাদের জন্য একটা অসাম ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটা হলো যে তোমার ফেসবুকের নিউ অ্যাকাউন্ট কিভাবে বানাবা আর তার সঙ্গে মেসেঞ্জারকে কিভাবে অ্যাড করবা। তো ভিডিওটাকে ফুল দেখো, তাহলে শিখে যাবা কিভাবে ফেসবুকের নিউ অ্যাকাউন্ট বানাবা আর তার সঙ্গে মেসেঞ্জারকে অ্যাড করবা। আর যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা দেখো ভিডিওর নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে থাকবা। তো চলো শুরু করছি। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে ইউটিউব ব্রাউজারে যেতে হবে। তোমাকে ইউটিউব ব্রাউজারে যে এখানে তোমাকে সার্চ করতে হবে ফেসবুক, নাহলে দেখো FB দেওয়াই আছে, FBতে টাচ করবা। টাচ করার পর দেখো এখানে লেখা আছে নিউ অ্যাকাউন্ট, নিচের দিকে একবার লাস্টের দিকে দেখো, তা নিউ অ্যাকাউন্ট লেখা আছে, সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর এখানে তোমার ফার্স্ট নেম, যেটা তুমি ফেসবুকে নাম দিবা সেটার নাম দিতে হবে তোমাকে। আর নিচে টাইটেল জানোই তো দেওয়া হয়ে গেলে, আর প্লিজ পারলে তোমার হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে খুব খুব খুশি হতাম। তারপর টাইটেল দেওয়ার পর এখানে মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি। হ্যাঁ, মানে তুমি যখন খুলবা ফেসবুকটা ওপরে ইমেল চাই, তো ইমেল দিলা, নাহলে তোমার মোবাইল নম্বর দিবা। দেওয়ার পর নেক্সট, তারপরে এখানে ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, তোমার যত ডেট অফ বার্থ আছে সেটা তোমাকে দিয়ে দিতে হবে। দিয়ে নিচে নেক্সট, নিচে নেক্সট, নেক্সট করার পর তুমি ফিমেল না মেল নেক্সট তারপর দিয়ে দিলা। তারপরে এখানে নিউ পাসওয়ার্ড, তোমার যেটা পাসওয়ার্ড দিবা তুমি তোমার ইচ্ছা মতন পাসওয়ার্ড দিয়ে, নিচে দেখো সাইন আপ, সেখানে তোমাকে টাচ করতে হবে। দাঁড়াও আমার পাসওয়ার্ড, হ্যাঁ খুলে গেলো। খুলে যাওয়ার পর তোমার মোবাইল নম্বরে একটা ওটিপি কোড আসবে, যে নম্বরটা দিয়েছো সেখানে 5 সংখ্যার একটা ওটিপি। তা আমি এই ভিডিওটা পোস্ট করে করে দেখাচ্ছি, নাহলে ভিডিও অনেক দেরি হয়ে যাবে। এখানে ওটিপিটা দিয়ে কনফার্ম, তারপরে একটু ওয়েট করো, দিয়ে দিবে। তারপরে উপরে দেখো এখানে তুমি বন্ধু অ্যাড করতে পারবা, না করলে উপরে দেখো নেক্সট, তোমার ব্রান থেকে নেক্সট করলা। তারপর এখানে ছবি তোমার সেভ করতে পারবা, তার জন্য দেখো আপলোড ফটো ছিল, হ্যাঁ ফটো আপলোড ফটো, সেখানে তোমাকে টাচ করতে হবে। গ্যালারিতে যাবা, যাওয়ার পর তোমার এখানে একটা ফটো সিলেক্ট করে ফটোটাকে সেভ করে নেবা। দিয়ে নিচে সেভ, আপলোডিং চলছে। আপলোডিং হয়ে গেলে নিচে ফেসবুক ইনস্টল করতে বলছে, ইনস্টল করতে হবে না, উপরে দেবো নেক্সট। ইনস্টল করার দরকার নাই, নেক্সট করে দেবা। নেক্সট করার পর দেখো তোমার ফেসবুক পেজ ওপেন হয়ে গেল। কত তাড়াতাড়ি দেখলা ফেসবুক ওপেন হয়ে গেল, 1 মিনিটও লাগে না একটা ফেসবুক ওপেন করতে, এইসব করতে গেলে। তো এবার তোমাকে ব্রাউজার থেকে খুলে দেখাচ্ছি ফেসবুকটা। ব্রাউজার ওপেন করো তোমার ফেসবুক, তারপরে ফেসবুক ব্রাউজার ওপেন করার পর তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর গেট স্টার্ট, গেট স্টার্টে দেওয়ার যাওয়ার পর ওপরে ডান, তারপরে স্কিপ ওপরে, নাহলে এখানে আরও ফ্রেন্ড অ্যাড করলা তোমার ইচ্ছা। দেখো তোমার ফেসবুক পেজ খুলে গেল। দেখো এই যে রমিত দাস, যেই নামে করেছিলাম সেই নাম দিয়ে দিল, এই যে রমিত দাস। এবার তোমাকে মেসেঞ্জারে কীভাবে অ্যাড করবা ফেসবুককে সেটা দেখাচ্ছি। ওকে, এবার তোমার মেসেঞ্জার ওপেন করো। মেসেঞ্জার ওপেন করার পর কন্টিনিউ অ্যান্ড রমিত দাস, লোডিং লোডিং লোডিং
বুঝতেই পারছো, সব কিছু তো এখন লোডিং দেখাই। আর যা দেখাচ্ছি লাইভ, তারপর দেখো খুলে গেল, তারপর উপরে অপশনটা যেটা ওটা তো টাচ করবা, তারপর দেখো তোমার মোবাইল নম্বর রাইট কিনা সেটা দেখতে বললো, দিয়ে ওকে রাইট থাকলে ওকে, নাহলে এডিট করে দিলা নম্বরটাকে, রাইটই থাকে অবশ্যই সবারই। তারপরে আবার ওকে নিচে, তারপরে তোমার নাম চলে আস, ছবি চলে আসলো, ইয়োর মেসেঞ্জার অন, মেসেঞ্জার কন্টিনিউতে আবার টাচ, দেখো তোমার মেসেঞ্জার অন হয়ে গেল, মেসেঞ্জার অন হয়ে গেল। এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে যাও করে দাও।